প্রত্যেককে ধর্ম কিন্তু বাবা গীতায় বলা আছে, হ্যাঁ, যে কৃষি গৌরাক্ষা বাণিজ্যম বৈশ্বকর্ম স্বভাবজম, চাষবাস করা, গরু বাছুর পালন করা আর ব্যবসা করা এটা বৈশ্যদের কর্তব্য। তার অন্তরে যে বৈশ্য, আর বৈশ্যদের মধ্যে আমরা গোয়ালা, তা গোয়ালাদের গরু চরণ ধর্ম। ব্রাহ্মণের যেমন পুজো পাঠ করার ধর্ম, তেমন গোয়ালাদের গরু চরণের ধর্ম। কিন্তু ধর্ম করতে গেলে বাবা মার পারমিশন তো আগে লাগবে। তা মা যদি আমাকে আজ্ঞা না দেয়, তাহলে মা যদি আজ্ঞা না দিলে তো আমি যাবো কি করে? শ্রীরাম তুই বল, আমি কি করে যাব বল? মা আমাকে আজ্ঞা দিক। আসলে মা আমাকে এত ভালোবাসে না যে আমাকে ছাড়তেই চায় না। সকালবেলা আমি যে গোষ্ঠী যাবো, এই ছাড়তেই চায় না মা। তাই আমি মাকে আমি ধীরে ধীরে মানাচ্ছি, তুই একটু আস্তে কথা বল। হ্যাঁ জানি 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 মা, তুই মা দেখাচ্ছিস, মা তোকে কত ভালোবাসে আমাদের জানা আছে, কেন আমাদের নতুন করে বলতে হবে? আরে কেন জানি রে কানাই মা তোর কত ভালোবাসে, জানি রে কানাই মা তোর কত ভালোবাসে, জানি রে কানাই মা তোর কত ভালোবাসে, জানি রে কানাই মা তোর কত ভালোবাসে। স্বল্প নব নিরিতরে বেঁধেছিল গাছে, স্বল্প নব নিরিতরে বেঁধেছিল গাছে, স্বল্প নব নিরিতরে বেঁধেছিল গাছে, স্বল্প নব নিরিতরে বেঁধেছিল গাছে। আমাদের তো মা ছেড়ে, আমাদের তো মা এমন কাছে বাঁধা মা আর কারো নাই, আমাদের তো মা ছেড়ে কাছে বাঁধা মা নাই, আমাদের তো মা কাছে বাঁধা মা আর কারো নাই। তোর মা তোকে কত ভালোবাসে জানাচ্ছি, মা দেখাচ্ছি দুধ দুধ দুধ, মা আমার মা কীর্তিদা দেবী, জীবনে আমার গায়ে হাত তোলেনি, যত যত অন্যায় করেছে মা গায়ে হাত তোলেনি কখনো। হ্যাঁ, আর তোর মা, তুই তো রাজার ছেলে, তোর বাড়িতে তো নবলক্ষ ধেনু, কত কলসি কলসি ননী মাখন পচে যাচ্ছে ফেলে দিচ্ছে কি, আর তুই একটুখানি মাখন চুরি করে খেয়েছিস বলে কেমন কান ধরে মলে দিয়েছিল, মনে আছে? মনে আছে? আবার সে কান ধরে শুধু টেনে নিয়ে আসা নয়, বাড়ি ধরে পিমারটাই না মারলো, আবার মারেও হলো না, আর সেই দড়ি নিয়ে তোর কোমরে বেঁধে দিল। এই তো এই মাসে হয়েছিল কি বাবা? কার্তিক মাসে। কার্তিক মাসটাকে কোন মাস বলা হয়? কার্তিক মাসকে দামোদর মাস বলে। তা দাম বন্ধন ওই মাসেই হয়েছিল। দামোদর, দাম উদর, দাম মানে দড়ি বা রশি, দাম আর উদর মানে কৃষ্ণের তলপে কোমরে দিকে, কোমরে বেঁধেছিল না কৃষ্ণের দড়ি, আর সেই দড়ি বেঁধে দিয়েছিল, এই জন্যই দামোদর মাস বলে। ওই জন্য কার্তিক মাসটা বৈষ্ণবদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। প্রথম কথা দামোদর মাস, কৃষ্ণের দাম বন্ধ হয়েছিল। আর দ্বিতীয় কথা, এই মাসেই গোপীরা, রোজে গোপীগণ কৃষ্ণকে পাওয়ার জন্য এক মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। ওই জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস। ওই জন্য এই দামোদর মাসটাকে আরেকটা নাম আছে, নিয়ম সেবার মাস। নিয়ম সেবার মাস বলে দেখবেন যারা বৈষ্ণব হয়, যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, এই নিয়ম সেবার মাসে তারা দাড়িও কাটে না, তারা কিছুই করে না, গিয়ে ওই এক মাস ধরে শুধু ব্রত পালন করে। এই জন্য এটা নিয়ম সেবার মাস বলা হয়। হ্যাঁ, তা জানি জানি কেন অত বোঝাতে হবে, একটুখানি মাখন খেয়েছিলিস বলে কি মারটাই না মেরেছে, আমরা দেখিনি, কান ধরে টেনে নিয়ে গেল, হ্যাঁ, আর কোমরে দড়ি বেঁধে দিয়ে ওই গাছের গায়ে বেঁধে দিল। যমল অর্জুন যখন চেপেছিল গায়, 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 তখন মাতর নন্দ রানী আছিল কোথায়, তখন মাতর নন্দ রানী আছিল কোথায়। তোর নন্দ রানী তখন কোথায় ছিল রে, যখন কোমরে করে দড়ি বেঁধে দিয়ে গাছে বেঁধে দিয়েছিল, আর সেই যমল অর্জুন একবার হুড় হুড় করে কাজ দুটো তোর গায়ে পড়েছিল। হ্যাঁ, যদি তোর ঘাড়ের উপর পড়তে কিরকম হতো যমল অর্জুন গাছ? কি বাবা, যমল অর্জুন গাছকে উদ্ধার করেছিল না, গায়ে পড়েছে মানে এমন ভাবে পড়েছে কৃষ্ণের কোমরে দড়ি তো, আর সেই এমন একটা জায়গায় বেঁধে দিয়েছে কৃষ্ণ যেতে গিয়ে গাছে টান পড়েছে, টানটা এমন ভাবে পড়েছে দুটো গাছই পড়েছে কিন্তু কৃষ্ণের দুই পাশে পড়েছে কৃষ্ণ মাঝখানে। এই কানা, ওই গাছ দুটো যদি তোর ঘাড়ের উপর পড়তো তখন কি হতো? যমল অর্জুন যখন চেপেছিল গায়, যমল অর্জুন যখন চেপেছিল গায়, তখন মাতর নন্দ রানী আছিল কোথায়, তখন মাতর নন্দ রানী আছিল কোথায়।
যেই এমন কথা বলেছে, কৃষ্ণ বলছে শ্রীরাম তুই আমার মার নামে নিন্দে মন্দ করছিস, জানিস শ্রীরাম তোদের কথা শুনে আমি একদিন মাকে সন্দেহ করেছিলাম যে মা বোধহয় আমায় ভালোবাসে না, যদি আমায় ভালোবাসে ওইভাবে আমাকে মারে, যদি আমায় ভালোবাসে আমাকে কান ধরে টেনে নিয়ে আসে, যদি আমাকে ভালোবাসে তাহলে ওইভাবে গাছের ডালে বেঁধে রাখে। একদিন আমি আমার একদিন আমি লুকিয়েছিলাম, একদিন আমার মা আমারে না দেখিয়া মরিতেছিলেন মা কানাই গোপাল বলিয়া, আমি একদিন মনে মনে ভাবলাম মা বোধহয় আমায় ভালোবাসে না, আমি মাকে একটু পরীক্ষা করি, তাই মাকে পরীক্ষা করার জন্য আমি একটা জায়গায় গিয়ে লুকিয়ে রইলাম, যেখান থেকে আমি মাকে দেখতে পাবো মা আমায় দেখতে পাবে না, এমন একটা জায়গায় লুকিয়েছিলাম। তারপরে দেখলাম আমার মা কি করলো জানিস শ্রীরাম, শ্রীরাম প্রথমে কানাই কানাই বলে মা আমায় ডাকলো, চারিদিকে খুঁজে বেড়ালো, যখন পেলো না আমায় তখন মা আমার গোপাল গোপাল বলে প্রস্তর বেদিকার উপর মাথা ঠুকতে লাগলো গোপাল গোপাল বলে। আমি যদি পিছন থেকে এসে জড়িয়ে না ধরতাম তাহলে মা বোধহয় সেই দিন আমার মরে যেত রে শ্রীরাম, আমার মাকে ভাবে বলিস না। তখন শ্রীরাম একটু নরম হয়ে গেল, কিছু মনে করিস না কানাই, আমি না আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি তোর মার সম্বন্ধে, তোর মা তোকে শাসন করে ঠিক কথা, তবে তোর মার মতো স্নেহময়ী মাও তো পাওয়া মুশকিল, তোর মা তোকে ভালো তো আসিস, দেখবেন আদর করে যে শাসন করে ও শেষ, সোহাগ করে যে শাসন করে শেষ, মা আদরে যেমন করবে মা শাসনও তেমন করবে, তাই না? তাই জন্যে মার নামে নিন্দে বন্ধ করিস না। না 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 আমার ভুল হয়ে গেছে কানাই, বন্ধ করব না। আসলে কানাই আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বল? আচ্ছা আমাদের কষ্ট না হয় বাদ দে, আমাদের কষ্ট দেখতে হবে না, আমরা মানুষ আমরা আমাদের কষ্ট সহ্য করতে নিবি। আচ্ছা বল ওই অবলা জন্তুগুলো, হ্যাঁ অবলা জন্তুগুলো যারা তোর সঙ্গে গোষ্ঠী যাবে তারাও তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে জানিস কানাই, তুই না গেলে আমরা গরুগুলোকে চড়াতেই পারি না, চড়াতেই পারি না, আমরা যতই চালি 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 নিয়ে যাই আবার তারা পিছন দিকে আসে। আহা গরুগুলোর মনের কথা জানিস কানাই, আগে যত চালাই ধেনু, আহা হরি বল মায়েরা কত সুন্দর দেখুন কথা, আগে যত চালাই ধেনু তারা পাছু পানে চায়, আগে যত চালাই ধেনু তারা পাছু পানে চায়, আগে যত চালাই ধেনু তারা পাছু পানে চায়, মোদের মুখ কিন্তু না হেরে তো মা, গরুগুলো তো তাদের মনের কথা বলতে পারে না, আমরা যতবারে জোরে জোরে চালিয়ে নিয়ে যাই তারা যেতে যেতে গিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে দেখে, আর তাকিয়ে রেখে তারা আমাকে মনে মনে বলে, তারা মনে মনে বলে ওগো ওগো ঠেরে রাখালগণ তোমরা তো সবাই এসেছো কিন্তু তোমাদের ওই রাখাল রাজা, ওগো রাখাল রাজা কোথায় আছে, রাখাল রাজা কোথায় আছে, ওগো রাখাল রাজা কোথায় আছে, রাখাল রাজা কোথায় আছে, যার
ওঠে আশা রাখাল রাজা কোথায় আছে যার লাগি ওঠে আশা রাখাল রাজা কোথায় ও যার লাগি ওঠে আশা ও রাখাল রাজা কোথায় আছে যার লাগি ওঠে আশা গুরুগুলো কষ্ট পাচ্ছে রে কানাই, গুরুগুলো কষ্ট পাচ্ছে, তুই তাড়াতাড়ি চল, তাহলে তাদের অন্তত আমাদের কথা না ভাবিস, তাদের কথা ভাব, তুই না গেলে তারা যাবে না, তাদের চালাতে অসুবিধা হয়। আস্তে আস্তে এই কথা শুনে কানাইয়ের মুখটা একটু নিচু হয়ে গেল, কানাইয়ের মুখটা শুকনো হয়ে গেল। সুধাম বলছে, কি হলো কানাই, তোর মুখটা রকম শুকনো হয়ে গেল কেন? তখন কৃষ্ণ বলছে, সুধাম, জগৎটা শুধু স্বার্থপরের জগৎ রে, শুধু স্বার্থপর, নিজের স্বার্থটা বুঝে নিলেই শুধু শান্তি, অন্য কারোর স্বার্থ থেকে কোনো লাভ নেই। সুধাম বলছে, ও মাই কি কথা, হঠাৎ করে তুই আমার তত্ত্ব কথা বলছিস কেন? স্বার্থপর এই দুনিয়া, ওই দুনিয়া, তাই জগৎ এইরকম, এরকম হঠাৎ করে শাস্ত্র কথা বলতে যাচ্ছিস কেন? তখন কৃষ্ণ বলছে, শাস্ত্র কথা বলতে তুই তো বাধ্য করছিস, তোর কথাগুলো শুনে শাস্ত্র কথা বলতে বাধ্য হচ্ছিস কেন? বাধ্য হব না, তুই বলছিস যে আমি না গেলে গরুগুলো নাকি ঠিক মতো চলে না, মানে গরু যাতে ঠিক মতো চলে, গরু যাতে আমি গেলে ঠিক মতো বৃন্দাবনের উঠে যায়, তুই গরুগুলোকে তাড়ানোর জন্য আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছিস, মানে তোরা আমায় ভালোবেসে কেউ আমাকে নিয়ে যাচ্ছিস, আমাকে তোরা কেউ ভালোবাসিস না, গরুগুলো চালাতে যাতে সুবিধা হয় সেই জন্য তোরা আমি নিয়ে যাচ্ছিস। এই কথা যেই বলেছি, শ্রীরাম অমনি করজোড়ি কানার কাছে গিয়ে বলছে, তুই এমন কথা বলতে পারলি, তোর এই কথা শোনার আগে আমাদের কেন মৃত্যু হলো না? আমরা তোকে কত ভালোবাসি এটা আমাদের প্রমাণ দিতে হবে। ওরে জাগি সুখরসের একটা গান বাবা, যে কি করে শ্রীরাম সুধাম গোবিন্দকে ভালোবাসে, যখনই বলেছে কৃষ্ণ যে তোরা আমায় ভালোবাসিস না, গরুগুলোকে চালানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছিস, তখন শ্রীরাম কেঁদে ফেলেছে, আমরা তোকে ভালোবাসি না কানাই, বড় একটা গান, ও গো জাগি জাগিতে মাইতে হেরি রে ও তোর কালো ভাই কানাই রে, জাগি গো, জাগিতে ঘুমাইতে হেরি রে হেরি রে তোর কালো ওগো সদা আমার
জাগিতে ঘুমাইতে হেরি রে তোর কালো বয়ন,